গল্পটি শুনেছিলাম পুলিশ ইন্সপেক্টর রমণীমোহন সান্যালের মুখে। ব্যোমকেশ এবং আমি পশ্চিমের একটা বড় শহরে গিয়েছিলাম গোপনীয় সরকারি কাজে। সেখানে রমণীবাবুর সাথে আমাদের পরিচয়। সরকারি কাজে লালফিতের জ্বর ছাড়াতে বিলম্ব হচ্ছিল, তাই আমরাও নিষ্কর্মার মতো ডাকবাংলোতে বসেছিলাম। রমণীবাবু প্রায় প্রত্যেক দিন সন্ধ্যার পর আমাদের আস্তানায় আসতেন, গল্পস্বল্প হতো। তার চেহারাটাও ছিল রমণীমোহন গোছের, ভারী মিষ্টি, কিন্তু সেটা ছিল তাঁর ছদ্মবেশ। আসলে তিনি পুলিশ বিভাগের একজন অতি চতুর এবং বিচক্ষণ কর্মচারী ছিলেন। তাঁর বয়স 40-এর কাছাকাছি, কিন্তু প্রকৃতিগত সহধর্মিতার জন্য তিনি এলে আড্ডা বেশ জমে উঠত। আমাদের কাছে তাঁর ঘন ঘন যাতায়াত যে নিঃস্বার্থ সহৃদয়তা নাও হতে পারে, এ কথা অবশ্য আমাদের মনে উদয় হয়েছিল। উদ্দেশ্যটা ঠিক সময় প্রকাশ পাবে এই আশায় প্রতীক্ষাও করছিলাম আমরা। তারপর একদিন তিনি আমাদের একটি গল্প শোনালেন, ঠিক গল্প নয়, একটি খুনের মামলার কয়েকটি ঘটনার পরম্পরা, কিন্তু বিচ্ছিন্ন এই ঘটনাগুলিকে জোড়া দিয়ে একটি সাজানো গল্প দাঁড় করানো যায়। বিবৃতি শেষ করে রমণীবাবু বললেন, ব্যোমকেশবাবু, কেন খুন করেছে আমি জানি, কে খুন করেছে জানি, কিন্তু তবুও লোকটাকে ফাঁসি কাটে ঝোলাতে পারছি না, প্রমাণ নেই। একমাত্র উপায় কনফেশন, আসামিকে নিজের মুখে অপরাধ স্বীকার করানো। আপনার মাথায় অনেক ফন্দি ফিকির আসে, লোকটাকে ফাঁদে ফেলবার মতো একটা মতলব বার করতে পারেন না? হ্যাঁ, ভেবে দেখবো নিশ্চয়ই। গল্পটি আমাকে আকৃষ্ট করেছিল, বোধহয় ব্যোমকেশের মনেও বেশ রেখাপাত করে থাকবে। সে রাত্রে রমণীবাবু বেরিয়ে যাওয়ার পর ব্যোমকেশ বলল, ওহে রমণীবাবু যে মাল মশলা দিয়ে গেলেন, তা দিয়ে তুমি একটা গল্প লিখতে পারো না? পারি, মাল মশলা বেশ ভালোই, কেবল চরিত্রগুলির মনস্তত্ত্ব জুড়ে দিতে পারলেই গল্প তৈরি হয়ে যাবে। তবে লেখো, কিন্তু একটা শর্ত আছে অজিত, গল্প জমাবার অছিলায় ঘটনা কিন্তু বদলাতে পারবে না তুমি। না না, বদলাবার দরকার হবে না। গল্প লিখতে দুদিন লাগল, লেখা শেষ করে ব্যোমকেশকে দিলাম, সে পড়ে বলল, ভালোই তো হয়েছে, রমণীবাবুকে পড়িয়ে দেখো তিনি কি বলেন। রাত্রে রমণীবাবু এলে তাঁকে গল্পটা পড়তে দিলাম, তিনি পড়ে উৎফুল্ল চোখে আমার দিকে চাইলেন। এই তো ঘটনার সাথে মনস্তত্ত্ব বেমালুম জোর খেয়ে গেছে। গল্পের ব্যাপারটা হলো, শিবপ্রসাদ সরকার এই শহরে মদের ব্যবসা করে বড় মানুষ হয়েছিলেন। টাকার প্রতি তার যথেষ্ট অনুরাগ ছিল, তাই প্রকাণ্ড বাড়ি, দামি গাড়ি ছাড়াও তিনি প্রচুর টাকা জমা করেছিলেন। লোকে তাকে কৃপণ বলত, তিনি নিজেকে বলতেন হিসেবি। এই দুই মনোভাবের মধ্যে সীমারেখা অতি সূক্ষ্ম, আমরা তা নির্ধারণ করার চেষ্টা করব না। কিন্তু প্রকৃতির রাজ্যে একটা ভারসাম্য আছে। শিবপ্রসাদ সরকারের একমাত্র ছেলে, মাতৃহীন পুত্র যখন সাবালক হল, তখন দেখা গেল তার চরিত্র বাবার ঠিক বিপরীত। একটুও হিসেবি নয়, টাকার প্রতি তার বিন্দুমাত্র অনুরাগ নেই, কিন্তু টাকার বিনিময়ে যা সব বৈধ অবৈধ ভোগ্যবস্তু পাওয়া যায় তার প্রতি গভীর অনুরাগ আছে তার। সে দুহাতে টাকা ওড়াতে আরম্ভ করল। শিবপ্রসাদ ধৃতরাষ্ট্র ছিলেন না বটে, কিন্তু পুত্র স্নেহ যথেষ্ট ছিল। ছেলের চালচলন লক্ষ্য করে তিনি একটি সুন্দরী মেয়ের সাথে তার বিয়ে দিলেন, কিন্তু তাতেও কোনো ফল হল না। সুনীল কিছুদিন স্ত্রীর প্রতি অনুরক্ত রইল, তারপর আবার নিজের মূর্তি ধারণ করল। বউয়ের নাম রেবা, সে সুন্দরী হওয়ার সাথে সাথে বুদ্ধিমতীও বটে, অন্তত তার সংসার বুদ্ধি যথেষ্ট পরিমাণে ছিল, উপরন্তু সে শিক্ষিত এবং আধুনিকাও। সে স্বামীর আচার আচরণ অগ্রাহ্য করল, বৃদ্ধ শ্বশুরের সেবায় নিযুক্ত হল। শিবপ্রসাদ বৃদ্ধ বয়সেও ব্যবসার কাজ নিজেই দেখাশুনো করতেন, কারণ তার ছেলে অপদার্থ আর কর্মচারীদের তিনি তেমন বিশ্বাস করতেন না। রেবা তার অধিকাংশ কাজের ভার নিজের হাতে তুলে নিল, গাড়ি চালিয়ে শ্বশুরকে কর্মস্থলে নিয়ে যেত, সেখানে নানাভাবে তাকে সাহায্য করত, তারপর আবার গাড়ি চালিয়ে বাড়িতে নিয়ে আসত। এইভাবেই রেবা তার পুত্রের স্থান অধিকার করে নিয়েছিল।
তারপর রেবা ও সুনীলের বিবাহের 4 বছর পর শিবপ্রসাদ মারা গেলেন। তার মারা যাওয়ার পর জানা গেল তিনি তার সব সম্পত্তি পুত্রবধূর নামে উইল করে গেছেন। সম্পত্তি হাতে পেয়ে রেবা প্রথমেই মদের দোকানের 12 আনা অংশ বিক্রি করে দিল, 4 আনা হাতে রাখল। বড় বাড়িটা বিক্রি করে শহরের নির্জন প্রান্তে একটা ছোট্ট সুন্দর বাড়ি কিনল। বড় গাড়ির বদলে ছোট্ট ফিয়েট গাড়ি নিল। স্বামীকে বলল, তুমি মাসে 300 টাকা হাত খরচা পাবে, যদি বাজারে ধার করো তার জন্য আমি দায়ী হব না, খবরের কাগজে ইস্তেহার ছাপিয়ে দিয়েছি। তারপর তারা ছোট বাড়িতে গিয়ে বাস করতে লাগলো। তাদের কোনো ছেলে মেয়ে ছিল না। এই গেল গল্পের ভূমিকা। সুনীলের বয়স আন্দাজ 30 বছর, আঁটোসাঁটো মোটা শরীর, গোল মুখখানা পেঁচার মুখের মতো থ্যাবড়া, মুখ দেখে মনে হয় না বুদ্ধিশুদ্ধি কিছু আছে। বস্তুত যারা বাবার পয়সা উড়িয়ে ফুর্তি করে তাদের বুদ্ধির চেয়ে প্রবৃত্তির জোর বেশি, এই ব্যাপারটা বলতে গেলে একদম প্রমাণিত, আলাদা করে তেমন কোনো প্রমাণ লাগে না। সুনীলকেও সকলে নির্বোধ বলেই জানত। সুনীল কিন্তু নির্বোধ ছিল না, সৎবুদ্ধি না থাকুক দুষ্টবুদ্ধি তার যথেষ্ট পরিমাণে ছিল। পিতার মৃত্যুর পর যখন দেখল সম্পত্তি বেহাত হয়ে গেছে, তখন সে আর তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করল না, টাকার জন্য হম্বিতম্বিও করল না, কেমন যেন জবুথবু হয়ে গেল। শিবপ্রসাদ যতদিন বেঁচেছিলেন তিনি ছেলের ধার দেনা শোধ করতেন, কিন্তু রেবা খবরের কাগজে ইস্তেহার ছাপিয়ে দিয়েছে, এখন বাজারে কেউ তাকে ধার দেবে না। দৈনিক 10 টাকায় কত আর ফুর্তি করা যায়। কিন্তু সুনীল সুবোধ বালকের ন্যায় ঘরেই দিন যাপন করতে লাগল। সপ্তাহে একদিন কি দুদিন বিকেলে বেরোত, বাকি দিনগুলি বাড়িতে রোমাঞ্চকর বিলিতি উপন্যাস পড়ে কাটাত। রেবার সাথে তার সম্পর্ক নিতান্তই ব্যবহারিক সম্পর্ক হয়ে দাঁড়াল। বাহ্যত এক বাড়িতে থাকার ঘনিষ্ঠতা, কিন্তু ভেতরে দূরত্ব। তাদের শোয়ার ব্যবস্থাও আলাদা। রেবা সকালবেলা গাড়ি চালিয়ে বেরিয়ে যেত, মদের ব্যবসায় সে 4 আনা অংশীদার, প্রায় নিজেই হিসেব নিকেশ করে সেখান থেকে দুপুরবেলা ফিরে আসত, বিকেলবেলা আবার বেরিয়ে পড়ে। কিন্তু এবার ব্যবসার জন্যে নয়, মেয়েদের একটা ছোট্ট ক্লাব আছে, সেখানে গিয়ে কখনো খেলাধুলো করে, গল্পগুজব করে, আবার কখনো সিনেমা দেখতে যায়, তারপর সে ঘরে ফিরে আসে। সুনীল সারাদিন বাড়িতেই থাকে। একটা বুড়ি গোছের ঝি আছে, তার নাম আন্না, বাড়ির কাজ রান্নাঘর সব সেই করে, অন্য কোনো চাকর নেই। রেবা সব দিক থেকে খরচ কমিয়েছে। একদিন সন্ধ্যার পর সুনীল বসার ঘরে রহস্য উপন্যাস পড়ছিল। রাত্রি 8টার সময় রেবা ফিরে এলো। গাড়ি গ্যারেজ বন্ধ করে বেশবাস পরিবর্তন করে একটা বাংলা বই হাতে তুলে নিয়ে বসবার ঘরে এসে সে সোফায় বসল। স্বামী স্ত্রীর মধ্যে কোনো কথা হলো না। রাত্রের খাবার খেতে এখনো দেরি আছে। রেবা বই খুলে পড়তে আরম্ভ করল। বইখানার নাম ব্যোমকেশের কাহিনী। সুনীলের ভোঁতা মুখ ভাবলেশহীন। সে একবার চোখ তুলে রেবার দিকে চাইল, আবার বইয়ের দিকে চোখ ঘোরালো, তারপর একটু গলা থাকিয়ে বলল, রেবা। রেবা ভ্রু তুলে তাকালো। তুমি কোনোদিন ঘরের সামনে কোনো লোককে ঘোরাঘুরি করতে দেখেছো? রেবা বই মুড়ে সুনীলের দিকে কিছুক্ষণ চেয়ে রইল, শেষে বলল, না। কেন? না মানে কয়েকদিন ধরেই লক্ষ্য করছি, সন্ধ্যের পর লোকটা বাড়ির দিকে তাকাতে তাকাতে যায়, আবার কিছুক্ষণ পর ফিরে যায়। রেবা কিছুক্ষণ চিন্তা করে বলল, কি রকম চেহারা লোকটার? গুন্ডার মতো চেহারা, কালো মুশকো জোয়ান, মাথায় আবার পাগড়ি আছে। অনেকক্ষণ আর কোনো কথা হলো না। তারপর রেবা মনস্থির করে বলল, কাল সকালে তুমি থানায় গিয়ে ইত্তেলা দিয়ে এসো, নির্জন জায়গা, যদি সত্যি চোর ছাচর হয় পুলিশকে জানিয়ে রাখা ভালো। সুনীল কিছুক্ষণ থতমত খেয়ে রইল, শেষে সংকুচিত স্বরে বলল, তুমি বাড়ির মালিক, তুমি পুলিশে খবর দিলে ভালো হতো না? কিন্তু আমি তো মুশকো জোয়ান লোকটাকে দেখিনি, তা না হয় দুজনেই যাব। পরদিন সকালে তারা থানায় গেল।
নিজেদের এলাকার ছোট থানায় না গিয়ে একেবারে সদর থানায় উপস্থিত হল। সেখানে বড় দারোগা রমণীবাবু বাঙালি, তার সাথে সামান্য জানাশুনোও ছিল তাদের। রমণীবাবু তাদের খাতির করে বসালেন। সুনীলের কথা বলার ভঙ্গিটা একটু মন্থর ও এলোমেলো, তাই রেবাই ঘটনা বিবৃত করল। এত্তেলা লিখিত হওয়ার পর রমণীবাবু বললেন, আপনাদের বাড়িটা শহরের একেবারে এক পাশে। যাই হোক, ভয় পাবেন না, ভয় পাবেন না, আমি ব্যবস্থা করছি। হ্যাঁ, ওই রাত্রে টহলদার পাহারাওয়ালা বাড়ির ওপর নজর রাখবে। থানা থেকে রেবার সোজা কাজে চলে গেল আর সুনীল বাড়ি ফিরে এলো। সেদিন বিকেলে রেবা বলল, এবেলা আমি আর বেরোবো না, শরীরটা তেমন ভালো ঠেকছে না। সুনীল বই ফেলে উঠে পড়ল, বলল, তাহলে বরং আমি একটু ঘুরে আসি। রেবার মুখে অসন্তোষ ফুটে উঠল। তুমি বেরোবে, কিন্তু দেরি করো না বেশি, সকাল সকাল ফিরে এসো, না হয় গাড়িটা নিয়ে যাও। না না, দরকার নেই, হেঁটেই যাব, মাঝে মাঝে হাঁটলে শরীরটা একটু ভালো থাকে। উৎকণ্ঠার মধ্যেও রেবার মন একটু প্রসন্ন হল। নিজের ছোট্ট গাড়িখানাকে এসে বড় ভালোবাসে, নিজের হাতে তার পরিচর্যা করে, সুনীলের হাতে গাড়ি ছেড়ে দিতে তার মন সরে না। সুনীল গায়ে একটা ধূসর রঙের শাল জড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল। শীতের আরম্ভ, পাঁচটা বাজতে না বাজতেই সন্ধে হয়ে যায়। সুনীল শহরের কেন্দ্রে গলির মধ্যে যখন পৌঁছল, তখন ঘোর অন্ধকার হয়ে গেছে। সে একটা জীর্ণ বাড়ির দরজায় টোকা মারল। একজন মুষ্কো জোয়ান লোক বেরিয়ে এলো। সুনীল খাটো গলায় বলল, হুকুম সিং, তোমাকে দরকার আছে। হুকুম সিং সেলাম করল। মুকুন্দ সিং এবং হুকুম সিং দুই ভাই, শহরের নাম করা পালোয়ান ও গুন্ডা। সুনীলের সঙ্গে তাদের অনেক দিনের পরিচয়। বড় মানুষের উচ্ছৃঙ্খল ছেলে এবং গুন্ডাদের মধ্যে এমন একটি আত্মিক যোগ আছে যে আপনা হতেই হৃদ্যতা জমে ওঠে। সুনীল দ্রুত হ্রস্ব কণ্ঠে হুকুম সিংকে কিছু উপদেশ দিল, তারপর তার হাতে কয়েকটা নোট গুঁজে তাড়াতাড়ি গলি থেকে বেরিয়ে গেল। সন্ধ্যার আবছা আলোতে ধূসর শালগায় লোকটিকে কেউ লক্ষ্যই করল না, লক্ষ্য করলেও সুনীল সরকার বলে কেউ চিনতে পারল না। এই বস্তিতে সুনীলকে চিনবে এমন লোক কটাই বা আছে? সুনীল বাড়ি ফিরতেই রেবা বলল, এলে, এত দেরি হলো যে? সুনীল ফিরে আসায় সে মনে স্বস্তি পেয়েছে তা বেশ বোঝা যায়। রেবার মনে সুনীলের প্রতি তিলমাত্র স্নেহ নেই, স্বামীকে ভালোবাসতেই হবে এরকম কোনো সংস্কারও তার মনের মধ্যে নেই। তার হৃদয় এখন সম্পূর্ণ স্বায়ত্ত ও স্বাধীন। কিন্তু মেয়ে মানুষ যতই স্বাধীন হোক, পুরুষের বাহুবলের ভরসা তারা ছাড়তে পারে না। এখনো এক ঘন্টা হয়নি, খানিকটা ঘুরেই তো বেরিয়েছি। আর কোনো কথা হলো না, চা পান করে দুজনে বই নিয়ে বসল। রেবা কিন্তু স্থির হতে পারল না। সদর দরজা বন্ধ ছিল, সে মাঝে মাঝে উঠে গিয়ে জানলা দিয়ে রাস্তার দিকে উঁকি মারতে লাগল। রাস্তাটা শহরের দিক থেকে এসে রেবার বাড়ি অতিক্রম করে কিছু দূর যাওয়ার পর মাঠ ময়দান ও ঝোপঝাড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেছে। রাস্তার শেষ ল্যাম্পপোস্টটা বাড়ির প্রায় সামনাসামনি দাঁড়িয়ে ম্রিয়মান আলো বিতরণ করছে। একবার জানলায় উঁকি মেরে এসে রেবা সোফায় বসল, হাতের বইখানা খুলে তার দিকে তাকিয়ে রইল। তারপর যেন নিরাসক্ত কৌতূহল বশেই প্রশ্ন করল, আচ্ছা, পুলিশের টহলদার রাত্রে কখন পাহারা দিতে বেরোয়? সুনীল বই থেকে বোকাটে মুখ তুলে খানিকক্ষণ স্থিরভাবে চেয়ে রইল। রেবা বিরক্তিসূচক মুখভঙ্গি করল, আর কিছু বলল না। দুজনে নিজ নিজ পাঠে মন দিল। রাত্রি ঠিক আটটার সময় রেবা চমকে গিয়ে মুখ তুলল। রাস্তা থেকে যেন একটা শব্দ আসছিল। রেবা উঠে গিয়ে আবার জানলার পর্দা সরিয়ে উঁকি মারল। শহরের দিক থেকে একটা লোক আসছে। রাস্তার নিস্তেজ আলোয় তাকে অস্পষ্ট দেখা গেল। কাট্টা গোট্টা চেহারা, মাথায় বড় সাইজের একটা পাগড়ি, মুখের উপর পাগড়িটা তার ছায়া ফেলেছে, হাতে একটা লম্বা লাঠি। লোকটা বাড়ির দিকে ঘাড় ফিরিয়ে তাকাতে তাকাতে চলে গেল। রেবা সশব্দে একটা নিঃশ্বাস টানল। সুনীল সেই দিকে ফিরে দেখল, রেবার মুখ পাংশু হয়ে গেছে। সে নীরবে হাতছানি দিয়ে তাকে ডাকছে।
সুনীল উঠে গিয়ে রেবার পাশে দাঁড়ালো। রেবা ফিসফিস করে বলল, বোধহয় সেই লোকটা, তুমি যাকে দেখেছিলে। সুনীল ঘাড় নাড়ল। দুজনে পাশাপাশি জানলার কাছে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পরে আবার নাগরা জুতোর আওয়াজ শোনা গেল। লোকটা ফিরে আসছে। রেবা নিঃশ্বাস বন্ধ করে রইল। লোকটা বাড়ির দিকে তাকিয়ে তাকিয়ে শহরের দিকে ফিরে গেল। তার পদধ্বনি মিলিয়ে যাওয়ার পর রেবা প্রশ্ন বিস্ফারিত চোখে সুনীলের দিকে তাকাল। সুনীলের মনে নিগূঢ় সন্তোষ, কিন্তু সে মুখে দ্বিধার ভাব এনে বলল, সেই লোকটাই মনে হচ্ছে জানো। দুজনে ফিরে এসে বসল। রেবার মুখ ভয়ার্ত হয়ে রইল। সুনীল তার প্রতি একটা চোরা কটাক্ষ হেনে বই খুলল। ঝি এসে প্রশ্ন করল, আচ্ছা বলছি যে খাবার বেড়ে দেব। তারপর দুজনে খেতে গেল। আহার করতে করতে সুনীল বলল, বোধহয় ভয়ের কিছু নেই, পুলিশ যখন দেখাশুনো করবে বলেছে। প্রত্যুত্তরে রেবার অন্তরের উষ্মা ঝনঝন শব্দে বেরিয়ে এলো। পুলিশ তো আর সারা রাত্রি বাড়ির সামনে দাঁড়িয়ে পাহারা দেবে না, মাঝে মাঝে টহল দিয়ে যাবে। তার ফাঁকে যদি পাঁচটা ডাকাত দরজা ভেঙে বাড়িতে ঢোকে তখন কি করব। সুনীল মুখ হেঁট করে আহার করতে লাগলো। বলল, আচ্ছা বাড়িতে লাঠি শোটা কিছু আছে? রেবা গভীর বিরক্তি ভরে স্বামীর দিকে একবার তাকালো। এই বালুকোচিত প্রশ্নের উত্তর দেওয়া প্রয়োজন বোধ করল না। লাঠি শোটা থাকলেও চালাবে কে? রাত্রে রেবা নিজের শোয়ার ঘরের দরজার উপরে নিচে ছিটকিনি লাগিয়ে শুল। এত সতর্কতার অবশ্য প্রয়োজন ছিল না, রমণীবাবু তার বাড়ি পাহারার ভালো ব্যবস্থাই করেছিলেন। কিন্তু রেবার মনের অশান্তি দূর হল না। বিছানায় শুয়ে এসে অনেকক্ষণ জেগে রইল। মনে মনে ভাবতে লাগল, শহরের একান্তে বাড়িটা না কিনলেই হতো, কিন্তু তখন কে জানত, এখন চোরছ্যাচোরের ভয়ে বাড়ি ছেড়ে গেলে মান থাকবে না, আর স্বামী বিষয় বুদ্ধিহীন অপদার্থ। কি যে করি, দুটো শক্ত সমর্থক হচ্ছে চাকর রাখবো, কিন্তু চাকরের ওপর ভরসা কি, যে রক্ষক সেই ভক্ষক হয়ে উঠতে পারে। ডাকাতেরা ঘুষ খাইয়ে যদি চাকরদের বশ করে, তারাই তো রাত্রে দরজা খুলে ডাকাতদের ঘরে ডেকে আনবে। তার চেয়ে আন্না বুড়ি ভালো। শোয়ার ঘরে লোহার সিন্ধুকে সব দামি দামি গয়না রয়েছে, কিন্তু আত্মরক্ষার একটা অস্ত্র নেই। হঠাৎ একটা কথা মনে হওয়ায় রেবা উত্তেজিতভাবে বিছানায় উঠে বসল। শ্বশুর মশাই যখন মারা যান, তার পিস্তলটা থানায় জমা দেওয়া হয়েছিল। সেই পিস্তলটা ফেরত নেওয়া যায় না? কাল সকালে একবার থানায় গিয়ে রমণীবাবুর সাথে দেখা করতে হবে। একটা পিস্তল বাড়িতে থাকলে আর ভয় কিসের? অনেকটা নিশ্চিন্ত হয়ে রেবা ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা সুনীলকে নিয়ে আবার থানায় চলল। পথে সুনীলের অনুচ্চারিত প্রশ্নের উত্তরে রেবা বলল, বাবার পিস্তলটা থানায় জমা আছে, সেটা ফেরত নিলে ভালো হয় না? হ্যাঁ ভালো হবে। থানায় রমণীবাবু প্রস্তাব শুনে বললেন, বেশ তো, একটা দরখাস্ত করে দিন, হয়ে যাবে। কার নামে লাইসেন্স নেবেন? এ কথাটা রেবা চিন্তা করেনি। সে স্ত্রীলোক, আগে কখনো পিস্তল চালায়নি। আগ্নেয়াস্ত্র সম্বন্ধে তার মনে একটা সন্ত্রস্ত শঙ্কার ভাব ছিল, কিন্তু সে তা প্রকাশ করতে চায় না। সে বলল, তার স্বামীর নামেই লাইসেন্স হবে। তাই হবে, আপনি এক্ষুনি একটা দরখাস্ত করে দিন, আমি আপনাদের বাড়িতে গিয়ে একটা নিয়ম রক্ষার তদারক করে আসব, কালই পিস্তল পেয়ে যাবেন। রেবা দরখাস্ত লিখল, সুনীল তাতে সই করল। রমণীবাবু জিজ্ঞেস করলেন, সুনীলবাবু আপনি আগে কখনো পিস্তল চালিয়েছেন? না, মানে হ্যাঁ, অনেকদিন আগে লুকিয়ে বাবার পিস্তল নিয়ে কয়েকবার ছুঁড়েছিলাম, তখন ছেলে মানুষ ছিলাম তো। কাজটা যে বেআইনি হয়েছিল, যার নামে লাইসেন্স, সে ছাড়া আর কারোর আগ্নেয়াস্ত্র ব্যবহার করার হুকুম নেই। অবশ্য আতুরে নিয়ম নাস্তি, বিপদে পড়লে সকলেই সব রকম অস্ত্র ব্যবহার করে। সেদিন বিকেলে রমণীবাবু এনকোয়ারি করতে এলেন। চা জল খাবার খেয়ে ঘণ্টাখানে গল্প করে প্রস্থান করলেন। তাঁর ধারণা জন্মালো সুনীল হাবাগোবা জড় প্রকৃতির লোক, রেবা তাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। হাবাগোবা লোকের হাতে টাকা পেলে উচ্ছৃঙ্খল হয়, সুনীলও তাই হয়েছিল, এখন সে শুধরে গেছে।
সুনীলের প্রকৃত স্বরূপ তিনি তখনও চেনেননি। পরদিন সুনীল গিয়ে থানা থেকে লাইসেন্স ও পিস্তল নিয়ে এলো। বন্দুকের দোকান থেকে এক বাক্স কার্তুজও কিনে আনল। দুপুরবেলা রেবা বাড়ি ফিরলে সুনীল পিস্তল ও কার্তুজের বাক্স তার সামনে টেবিলের উপর রেখে বলল, এই নাও। রেবা সশঙ্ক চোখে আগ্নেয়াস্ত্র দেখে বলল, আমি কি করব, তুমি রাখো, দরকার হলে তুমি ব্যবহার করবে। সুনীল এটাই প্রত্যাশা করেছিল। সে পিস্তল ও কার্তুজ নিয়ে নিজের ঘরে রেখে এলো। এর দুদিন পরে পাগড়িধারী দুর্বৃত্তটাকে আর একবার রাস্তা দিয়ে যেতে দেখা গেল। তারপর তার যাতায়াত বন্ধ হয়ে গেল। এক হপ্তাহ নিরুপদ্রবে কেটে যাওয়ার পর রেবা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ওরা বোধহয় জানতে পেরেছে বাড়িতে বন্দুক আছে, তাই আশা ছেড়ে দিয়েছে। সুনীল বিজ্ঞের মতো মাথাটি নাড়তে নাড়তে বলল, তারপর যত দিন কাটতে লাগল রেবার মন ততই নিরুদ্বেগ হতে লাগল। সংসারের স্বাভাবিক অবস্থা আবার ফিরে এলো। রেবা সকালে কাজে বেরোয়, বিকেলে বেড়াতে যায়, সুনীল বাড়িতে বসে রহস্য রোমাঞ্চ পড়ে, কদাচিৎ সন্ধ্যার সময় ঘণ্টাখানেকের জন্য বাড়ি থেকে বেরোয়। তার বন্ধুবান্ধব নেই। সে কখনো রেলওয়ে স্টেশনে গিয়ে বইয়ের স্টল থেকে বই কেনে, কখনো শহরের এঁদো পড়া গলিতে হুকুম সিং এর সঙ্গে দেখা করে। হুকুম সিং এর সঙ্গে তার কাজ এখনো শেষ হয়নি। এইভাবে দুই মাস কেটে গেল। শীত শেষ হয়ে এলো। রেবার মন থেকে গুন্ডার সম্ভাবিত আক্রমণের কথা সম্পূর্ণ মুছে গেল। একদিন সন্ধেবেলা রেবার দুটি বান্ধবী বাড়িতে এসেছিল। রেবা তাদের নিয়ে খাওয়া দাওয়া হাসি গল্পে ব্যস্ত ছিল। রেবার বান্ধবীরা বাড়িতে এলে সুনীলকে সম্পূর্ণ অগ্রাহ্য করে চলে। চাকরের মর্যাদাও সে তাঁদের কাছে পায় না। তাই তারা কেউ এলে সুনীল নিজের ঘরে বসে থাকে কিংবা বেড়াতে যায়। আজও সে নিজের ঘরেই চলে গেল। তারপর চুপি চুপি পিছনের দরজা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। অনেকদিন সে এই সুযোগের প্রতীক্ষা করছিল। সুনীল শহরে গিয়ে গলির মধ্যে হুকুম সিং এর সঙ্গে দেখা করল। 10 মিনিট ধরে হুকুম সিং তার নির্দেশ শুনে শেষে বলল, খবর মিলা কি ঘর পে পিস্তল আছে? সুনীল পকেট থেকে পিস্তল বের করে দেখালো। তার মধ্যে টোটা নেই। বলল, তুমি নির্ভয়ে বাড়িতে ঢুকতে পারো। আর আমার ইনাম? আমার কাছে এখন 600 টাকা আছে, এটা নাও। এর বেশি আমার কাছে এখন নেই। তুমি কাজ সেরে ওর গায়ের গয়নাগুলো নিও, তারপর যখন সম্পত্তি আমার হাতে আসবে তুমি 10,000 টাকা পাবে। আমি এখন রেলওয়ে স্টেশন যাচ্ছি, রাত্রি 8টার পর বাড়ি ফিরব। বহুত খুব, যা যা বলেছি সব মনে থাকবে তো? জি জরুর থাকবে, আপনি বেফিকর থাকুন, আমি এখনই সেজে গুজে তৈয়ার হয়ে বেরাচ্ছি, ঠিক আছে? হুকুম সিং কালিঝুলি মেখে ছদ্মবেশ ধারণের জন্য নিজের কোটরে প্রবেশ করল। সুনীল স্টেশনে গেল না, দ্রুত পদে গৃহের দিকে ফিরে চলল। অন্ধকার হয়ে গেছে। বাড়ির কাছাকাছি পৌঁছে সুনীল দেখল বান্ধবীরা এখনো আছে। সে আশ্বস্ত হয়ে রাস্তার ধারে একটা বড় গাছের পিছনে লুকিয়ে রইল। সেখানে দাঁড়িয়ে পকেট থেকে পিস্তল বের করল। অন্য পকেটে কার্তুজ ছিল, তা পিস্তলে ভরে প্রস্তুত হয়ে রইল। কিছুক্ষণ পরে রেবার বান্ধবীরা চলে গেল। রেবা ভেতর থেকে সদর দরজা বন্ধ করে দিল। রাত্রি 7:30। রেবা আন্নাকে ডেকে প্রশ্ন করল, বাবু কোথায় রে? বাবু তো বেইরেছে, সদর দে তোমার ওনারা এলেন, বাবু খিড়কিতে বেইরে গেলেন। ও আচ্ছা, তুই রান্না চড়াগে যা। রেবা উদ্বিগ্ন হলো না, চোর ডাকাতের ভয় আর তার নেই। সে অন্য কথা ভেবে পরিতৃপ্তির নিঃশ্বাস ফেলল। এইভাবে যদি জীবন চলতে থাকে মন্দ কি? বাইরে গাছের আড়ালে সুনীল ওত পেতে বসে আছে। শহরের দিক থেকে হুকুম সিংকে আসতে দেখা গেল। সে নিঃশব্দে আসছে, নাগরা জুতোর আওয়াজ নেই। দরজার সামনাসামনি এসে সে আগে পিছে তাকাল, তারপর দরজাতে মৃদু টোকা দিল। যায়, সুনীল এসেছে মনে করে রেবা দরজা খুলে দিল।
সঙ্গে সঙ্গে হুড়মুড় করে হুকুম সিং ভেতরে ঢুকে পড়ল। কাহে মাইজি ইতনা দের কাহে লাগা রহে হো? দুহাতে রেবার গলা টিপে ধরল। একটি অধৈর্যচারিত চিৎকার রেবার কণ্ঠ থেকে বেরোল। তারপর আর শব্দ নেই। আন্না রান্নাঘর থেকে চিৎকার শুনতে পেয়েছিল। সবিস্ময়ে বাইরের ঘরে উঁকি মেরে দেখল, যক্ষের মতো কালো দুর্দান্ত একটা লোক রেবার গলা টিপছে। আন্না ভয় রান্নাঘরে ফিরে গিয়ে দরজা আটকে দিল। হুকুম সিং যখন দেখল রেবার দেহে প্রাণ নেই, তখন সে তাকে মেঝেতে শুইয়ে দিল। রেবার হাতের, কানের, গলার গয়নাগুলো খুলে নিল, নিজের পকেটে রাখল, তারপর সদর দরজা দিয়ে বেরিয়ে গেল। গাছের আড়ালে সুনীল এই মুহূর্তটিরই প্রতীক্ষা করছিল। কে কে শব্দে সে ছুটে বেরিয়ে এলো। হুকুম সিং হতবম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল। সুনীল ছুটে এসে পিস্তল তুলে হুকুম সিং এর বুক লক্ষ্য করে পিস্তলের সমস্ত কার্তুজ উজাড় করে দিল। হুকুম সিং মুখ থুবড়ে পড়ে গেল সেখানেই, আর নড়ল না। সুনীল তখন চিৎকার করতে করতে গৃহে প্রবেশ করল। কি হয়েছে, কি হয়েছে রেবা? রেবা, রেবা! রান্নাঘরে আন্না সুনীলের কণ্ঠস্বর শুনতে পেয়ে কাঁপতে কাঁপতে বেরিয়ে এলো। আন্না, এ কি হলো? রেবা মরে গেছে, গুন্ডাটা রেবাকে মেরে ফেলেছে। কিন্তু কিন্তু আমিও গুন্ডাটাকে মেরেছি। পুলিশ, পুলিশ, আমি আমি পুলিশে খবর দিতে যাচ্ছি। সুনীল সরকার লোকটা বোকা বটে, কিন্তু বুদ্ধি আছে। ব্যোমকেশ বাবু, আমার ধারণা ছিল আমি বুদ্ধিমান, কিন্তু সুনীল সরকার আমাকে বোকা বানিয়ে দিয়েছে। তার মতলব কিছু বুঝতে পারিনি। হুকুম সিংকে খুন করার অপরাধে তাকে যে ধরব সে উপায় নেই। স্পষ্টতই হুকুম সিং তার বাড়িতে ঢুকে তার স্ত্রীকে খুন করে গায়ের গয়না কেড়ে নিয়েছিল, সুতরাং তাকে খুন করার অধিকার সুনীলের ছিল। সে এক ঢিলে দুই পাখি মেরেছে, পৈতৃক সম্পত্তি উদ্ধার করেছে এবং নিজের দুষ্কৃতির একমাত্র শরিককে সরিয়েছে। স্ত্রীর পরে সেই এখন সম্পত্তির উত্তরাধিকারী, কারণ সেই নিকটতম আত্মীয় রেবার উইল ছিল না, সুনীলই আদালতের হুকুম নিয়ে গদিয়ান হয়ে বসেছে। একটা রাস্তা বার করুন ব্যোমকেশবাবু। যখন ভাবি একজন অতি বড় শয়তান আইনকে কাঁচকলা দেখিয়ে চিরজীবন মজা লুটবে, তখন অসহ্য মনে হয়। আচ্ছা, রেবা অজিতের লেখা বইগুলো ভালোবাসত? হ্যাঁ ব্যোমকেশবাবু, ওদের বাড়ি আমি আগা পাঁচতলা সার্চ করেছিলাম। আমার কাজে লাগে এমন কোনো তথ্য আমি পাইনি, কিন্তু দেখলাম অজিতবাবুর লেখা আপনার কীর্তি কাহিনী সবগুলোই আছে, সবগুলোতে রেবার নাম লেখা। তা থেকে মনে হয় রেবা আপনার গল্প পড়তে ভালোবাসত। ব্যোমকেশ আবার চিন্তামগ্ন হয়ে পড়ল। আমরা সিগারেট ধরিয়ে অপেক্ষা করে রইলাম। দেখা যাক ব্যোমকেশের মস্তিষ্করূপ গন্ধমাদন হতে কোন বিশল্যকরণী দাবাই বেরোয়। 10 মিনিট পরে ব্যোমকেশ নড়ে চড়ে বসল। আমরা সাগ্রহে তার মুখের দিকে চাইলাম। রমণীবাবু, রেবার হাতের লেখা জোগাড় করতে পারেন? রমণীবাবু গালে হাত দিয়ে চিন্তা করলেন, শেষে বললেন, হাতের লেখা? ধরুন তার কোনো হিসেবের খাতা কিংবা চিঠির কোনো ছেঁড়া টুকরো, যা থেকে তার বাংলা লেখার ছাঁদটা পাওয়া যায় আর কি। চেষ্টা করতে পারি, কিন্তু আপনার মতলবটা কি বলুন তো? মতলবটা এই যে রেবা আমার রহস্য কাহিনী পড়তে ভালোবাসত, সুতরাং অটোগ্রাফের জন্য আমাকে চিঠি লেখা তার পক্ষে অসম্ভব নয়। মেয়েদের যে এই দুর্বলতা আছে তার পরিচয় আমরা হামেশাই পেয়ে থাকি। মনে করুন, 6 মাস আগে রেবা আমাকে চিঠি লিখেছিল, আমার অটোগ্রাফ চেয়েছিল। তারপর আমাকে জানিয়ে দিয়েছিল যে তার স্বামী তাকে খুন করার ফোন দিয়ে আঁটছে। আমি যদি তার অপঘাত মৃত্যুর খবর পাই তাহলে যেন তদন্ত করি। বুঝেছি, জাল চিঠি তৈরি করবেন, তারপর সেই চিঠি সুনীলকে দেখিয়ে তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করবেন। স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করব,
সুনীল যদি ভয় পেয়ে সত্যি কথা বলে ফেলে তবেই তাকে ধরা যেতে পারে। ঠিক আছে, আমি রেবার হাতের লেখা জোগাড় করব। আর কিছু? রেবার নাম ছাপা কোনো চিঠির কাগজ ছিল? ছিল, তাও পাবেন। আর কিছু? আর একটা টেপ রেকর্ডিং মেশিন। যদি সুনীল কনফেস করে তার একটা পাকাপাকি রেকর্ড থাকা ভালো। বেশ, কাল সকালেই আমি আবার আসব। পরদিন সকালে আমরা সবেমাত্র ঘুম থেকে উঠেছি। রমণীবাবু এসে উপস্থিত, তাঁর হাতে একটি চামড়ার স্যাচেল। জোগাড় করেছি, নিন আসুন। ব্যোমকেশ তাঁকে সিগারেট দিয়ে বলল, তা কি কি জোগাড় করলেন? রমণীবাবু স্যাচেল খুলে সন্তর্পণে একটি কাগজের টুকরো বের করে আমাদের সামনে ধরলেন, বললেন, এই নিন রেবার হাতের লেখা। চিঠির কাগজের ছিন্নাংশ, তাতে বাংলায় কয়েক ছত্র লেখা আছে। হাতে নিয়ে পড়ে দেখলাম, স্ত্রীর প্রতি স্বামীর যদি কর্তব্য না থাকে, স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য থাকবে কেন? আমরা আধুনিক যুগের মানুষ, সেকেলে সংস্কার আঁকড়ে থাকার মানে হয় না। এতে তো রেবার হাতের সই নেই দেখছি, তা কোথায় পেলেন? রমণীবাবু স্যাচেল থেকে একটা সাদা চিঠির কাগজ দিয়ে বললেন, আর এই নিন রেবার নাম ছাপা সাদা চিঠির কাগজ। কাল রাত্রে এখান থেকে বেরিয়ে সটান সুনীলের বাড়িতে গিয়েছিলাম। তাকে সোজাসুজি বললাম, তোমার বাড়ি আর একবার খুঁজে দেখব। সে আপত্তি করল না। কেমন, যা জোগাড় করেছি তাতে চলবে তো? ব্যোমকেশ ছেঁড়া চিঠির টুকরো পর্যবেক্ষণ করতে করতে বলল, চলবে, রেবার হাতের লেখা নকল করা খুব একটা শক্ত হবে না। যাদের লেখা রাবীন্দ্রিক ছাঁদে তাদের লেখা নকল করা খুব একটা কঠিন নয়। টেপ রেকর্ডার পেয়েছেন? পেয়েছি, যখন বলবেন তখনই এনে হাজির করব। তাহলে শুভকর্মের দিন স্থির কবে করছেন? আজই হোক না, শুভস্য শীঘ্রম। আমি বরং সুনীলকে একটা চিঠি লিখে দিচ্ছি, সেটা আপনি কারো হাত দিয়ে পাঠিয়ে দেবেন। একটা সাধারণ প্যাডের কাগজে ব্যোমকেশ চিঠি লিখল, শ্রী সুনীল সরকার বরবরে এসু, আপনার স্ত্রীর সাথে চিঠির মাধ্যমে আমার পরিচয় হয়েছিল। তিনি গোয়েন্দা সংক্রান্ত কাহিনী পড়তে ভালোবাসতেন। শুনলাম তার মৃত্যু হয়েছে, শুনে খুবই দুঃখ পেয়েছি। আমি কয়েকদিন যাবৎ এখানে এসে ডাকবাংলোতে আছি। আপনি যদি আজ সন্ধে সাতটার সময় ডাকবাংলোতে এসে আমার সঙ্গে দেখা করেন, আপনার স্ত্রী আমাকে যে শেষ চিঠিখানা লিখেছিলেন তা আপনাকে দেখাতে পারি। চিঠিখানা আপনার জন্য গুরুত্বপূর্ণ। ইতি ব্যোমকেশ বক্সী। চিঠি খামে ভরে ব্যোমকেশ রমণীবাবুর হাতে দিল। তিনি বললেন, হ্যাঁ আচ্ছা, এখন উঠি। চিঠিখানি এমনভাবে পাঠাবো যাতে সুনীল বুঝতে না পারে যে পুলিশের সঙ্গে আপনার কোনো সম্পর্ক আছে। আচ্ছা, দুপুরবেলা টেপ রেকর্ডটা নিয়ে আসছি। তিনি বেরিয়ে গেলেন। ব্যোমকেশ রেবার চিঠি নিয়ে বসল, নানাভাবে তার পরীক্ষা নিরীক্ষা করতে লাগল। আলোর সামনে তুলে ধরে কাগজ দেখল, ছিন্ন অংশের কিনারা পর্যবেক্ষণ করল, তারপর সিগারেট ধরিয়ে টানতে লাগল। কি দেখলে? চিঠিখানা আসত ছিল, সম্প্রতি ছেঁড়া হয়েছে। লেজামুড়ো গেল কোথায় সেটাই ভাবছি। আমিও ভাবলাম, তারপর বললাম, রেবা হয়তো নিজের কোনো বান্ধবীকে চিঠিখানা লিখেছিল, রমণীবাবু তার কাছ থেকে আদায় করেছেন। বান্ধবী হয়তো নিজের নাম গোপন রাখতে চায়। হতে পারে, অসম্ভব নয়। রেবার বান্ধবী হয়তো রমণীবাবুকে শর্ত করিয়ে নিয়েছে যে তার নাম প্রকাশ করা যাবে না। তাই রমণীবাবু আমার প্রশ্ন এড়িয়ে গেলেন। যাক, এবার জালিয়াতির হাতে খড়ি হোক। কাগজ কলম দাও একটা। অতঃপর দু ঘন্টা ধরে ব্যোমকেশ রেবার হাতের লেখা মৎস করল। শেষে আসল ও নকল আমাকে দিয়ে বলল, অজিত, দেখো দেখি কেমন হয়েছে। অবশ্য নাম সইটা আন্দাজে করতে হলো, একটা নমুনা পেলে ভালো হতো, কিন্তু এতেই চলবে বোধ হয়। দেখো, রেবার চিঠি ও ব্যোমকেশের খসড়া পাশাপাশি রেখে দেখলাম লেখার ছাঁদে তফাত নেই। সাধারণ লোকের কাছে ব্যোমকেশের লেখা স্বচ্ছন্দে রেবার লেখা বলে চালানো যায়। বললাম, চলবে। ব্যোমকেশ তখন সযত্নে চিঠিটি লিখতে বসল। রেবার নাম ছাপা কাগজে ধীরে ধীরে অনেকক্ষণ ধরে সে লিখল। চিঠি এই রূপ। মাননীয় ইশু, ব্যোমকেশ বাবু, আপনার চিঠি আর অটোগ্রাফ পেয়ে কত আনন্দিত হয়েছি বলতে পারি না। আমার মতো গুণগ্রাহী পাঠক আপনার অনেক আছে, তারা নিশ্চয়ই আপনাকে অটোগ্রাফের জন্য বিরক্তও করে।
তবু আপনি যে আমাকে দুছত্র চিঠিও লিখেছেন সেজন্যে অশেষ ধন্যবাদ। আপনার অটোগ্রাফ আমি সযত্নে আমার খাতায় গেঁথে রাখলুম। আপনার সহৃদয়তার সাহস পেয়ে আমি নিজের কথা কিছু লিখছি। আমার স্বামী বিষয় বুদ্ধিহীন এবং মন্দ চরিত্রের লোক, তাই আমার শ্বশুর মৃত্যুকালে তার বিষয় সম্পত্তি সমস্ত আমার নামে উইল করে গিয়েছেন। সম্পত্তি প্রচুর এবং আমি তাতে আমার স্বামীকে হাত দিতে দিইনি। আমার সন্দেহ হয় আমার স্বামী আমাকে খুন করবার মতলব বাঁটছেন, বোধহয় গুন্ডা লাগিয়েছেন, কি হবে জানি না। কিন্তু আপনি যদি হঠাৎ আমার অপঘাত মৃত্যুর সংবাদ পান তাহলে দয়া করে একটু খোঁজ খবর নেবেন। আপনি সত্যান্বেষী, অসহায়া নারীর মৃত্যুতে কখনোই চুপ করে থাকতে পারবেন না, আমার প্রণাম নেবেন। ইতি বিনীত রেবা সরকার। চিঠিটা দেখে মনে হল সত্যিই যেন রেবার লেখা চিঠি। চিঠিখানা ভাঁজ করে ব্যোমকেশ একটি পুরনো খামের মধ্যে ভরে রাখল। বেলা তিনটের সময় রমণীবাবু এলেন, সঙ্গে একজন ছোকরা পুলিশ। সে রেডিও মিস্ত্রি, তার হাতে টেপ রেকর্ডারের বাক্স, মাইক ইত্যাদি যন্ত্রপাতি। রমণীবাবু ব্যোমকেশের সঙ্গে পরামর্শ করে মিস্ত্রিকে বললেন, বীরেন তাহলে তুমি লেগে যাও। আজ্ঞে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। বসবার ঘরে টেবিলের মাথায় যে ঝোলানো বৈদ্যুতিক আলোটা ছিল তার তারে মাইক লাগানো হলো। টেপ রেকর্ডার বসানো হলো ব্যোমকেশের শোয়ার ঘরে। রেকর্ডার চালু হলে একটু শব্দ হয়, যন্ত্রটা অন্য ঘরে থাকলে যন্ত্রের শব্দ বসবার ঘরে শোনা যাবে না। সব ঠিকঠাক হলে বীরেন পাশের ঘরে গিয়ে দরজা বন্ধ করল। আমরা বসবার ঘরে টেবিলের পাশে বসে সহজ গলায় কথাবার্তা বললাম, তারপর পাশের ঘরে গেলাম। বীরেন যন্ত্রের ফিতে উল্টো দিকে ঘুরিয়ে আবার চালু করল। তখন আমরা নিজেদের কণ্ঠস্বর শুনতে পেলাম। কেন তা জানি না, ওদের বাড়ি আমি আগা পাঁচতলা সার্চ করেছিলাম। বেশ স্পষ্ট আওয়াজ, কোনটাকার গলা চিনতে কষ্টই হয় না। চলবে, চিঠি পাঠিয়ে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ দিয়েছি, আসবে নিশ্চয়। যার মনে পাপ আছে ও চিঠি পাবার পর তাকে আসতেই হবে। আপনি তাকে ব্ল্যাকমেল করতে চান কিনা সেটা সে জানতে চাইবে। আচ্ছা আমরা এখন যাই, সন্ধ্যের পর আসব। ঠিক ছটার সময় বীরেনকে নিয়ে রমণীবাবু এলেন। পুলিশের গাড়ি তাঁদের নামিয়ে দিয়ে চলে গেল। একটু আগেই এলাম, কি জানি সুনীল যদি সাতটার আগে এসে উপস্থিত হয়। বেশ করেছেন, প্রথমে আপনারা পাশের ঘরে থাকবেন যাতে সুনীল জানতে না পারে যে পুলিশের সঙ্গে আমার যোগ আছে। আমি আর অজিত বসবার ঘরে থাকব, সুনীল আসার পর আপনি তাক বুঝে আমাদের সঙ্গে যোগ দেবেন। সে ভালো কথা। রমণীবাবু বীরেনকে নিয়ে পাশের ঘরে গেলেন এবং দরজা ভেজিয়ে দিলেন। আমরা দুজন আসর সাজিয়ে অপেক্ষা করে রইলাম। ক্রমে অন্ধকার হল, আমি আলো জ্বালিয়ে দিয়ে বসলাম। ব্যোমকেশ সকালবেলার সংবাদপত্রটা তুলে নিয়ে চোখ বোলাতে লাগল। আমি সিগারেট ধরালাম, কান দুটো অতিমাত্রায় সচেতন হয়ে রইল। সাতটা বাজবার কয়েক মিনিট আগেই ডাকবাংলোর সামনে একটি মোটর এসে থামবার শব্দ শোনা গেল। আমরা দৃষ্টি বিনিময় করলাম। মিনিট দুই তিন পরে সুনীল সরকার দরজার সামনে এসে দাঁড়াল। রমণীবাবু যে বর্ণনা দিয়েছিলেন তার সাথে বিশেষ অমিল নেই। উপরন্তু লক্ষ্য করলাম তার বিভক্ত ওষ্ঠাধরের ফাঁকে দাঁতগুলো কুমিরের দাঁতের মতো হিংস্র, ভোঁতা মুখে ধারালো দাঁত, সব মিলিয়ে চেহারাটি নয়নরঞ্জন নয়, তার উপর দুশ্চরিত্র। প্রতিভুক্তিতে রেবা হয়তো সীতা সাবিত্রীর সমতুল্য ছিল না, কিন্তু সেজন্য তাকে দোষ দেওয়া যায় না।
সুনীল সরকার স্পষ্টতই রাম কিংবা সত্যবানের সমকক্ষ নয়। সুনীল বোকার মতো কিছুক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে রইল, শেষে ভাঙা ভাঙা গলায় বলল, ব্যোমকেশ বাবু। ব্যোমকেশ খবরের কাগজের উপর দৃষ্টি নিবদ্ধ করে বসেছিল, ঘাড় ফিরিয়ে বলল, আরে সুনীল বাবু, আসুন আসুন। ন্যালা ক্যাবলার মতো ফ্যালফ্যালে মুখের ভাব নিয়ে সুনীল টেবিলের কাছে এসে দাঁড়াল। কে বলবে তার ঘটে গোবর ছাড়া আর কিছু আছে? ব্যোমকেশ শুষ্ক কঠিন দৃষ্টিতে তাকে আপাদমস্তক নিরীক্ষণ করে বলল, আপনার অভিনয় ভালোই হচ্ছে, কিন্তু যতটা অভিনয় আপনি করছেন ততটা নির্বোধ আপনি নন। বসুন, দাঁড়িয়ে রইলেন কেন? সুনীল থাপ করে চেয়ারে বসে পড়ল। সুবর্তুল চোখে ব্যোমকেশকে পরিদর্শন করে স্খলিত স্বরে বলল, মানে কি কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। বিশেষ কিছুই না, আপনি যখন বোকামির অভিনয় করবেনই তখন ও আলোচনায় লাভ নেই। সুনীলবাবু, পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়ার জন্য আপনি দুটো মানুষকে খুন করেছেন, এক আপনার স্ত্রী, দুই হুকুম সিং। এখানে এসে আমি সব খবর নিয়েছি, আপনি হুকুম সিংকে দিয়ে স্ত্রীকে খুন করিয়েছিলেন, তারপর নিজে হাতে হুকুম সিংকে মেরেছেন। হুকুম সিং ছিল আপনার ষড়যন্ত্রের অংশীদার, তাই তাকে সরানোর দরকার ছিল। সে বেঁচে থাকলে সারা জীবন ধরে আপনাকে দহন করত, তাই এক ঢিলে দুই পাখি মারলেন আপনি। কে? সুনীল হাঁ করে শুনছিল, হঠাৎ সে হাউমাউ করে উঠল। এ কি বলছেন আপনি? আমি আমি রেভাকে মেরেছি। একটা গুন্ডা যার নাম হুকুম সিং, সে আমার স্ত্রীকে গলা টিপে মেরেছিল। আন্না দেখেছে, আন্না নিজের চোখে দেখেছে, হুকুম সিং রেবাকে গলা টিপে মেরেছে। হুকুম সিং ভাড়াটে গুন্ডা, তাকে টাকা আপনি খাইয়েছিলেন। না না না, এসব মিথ্যে কথা, একেবারে মিথ্যে কথা। রেবাকে আমি খুন করাইনি, সে আমার স্ত্রী, আমি তাকে ভালোবাসতাম। রেবাকে আপনি কিরকম ভালোবাসতেন তার প্রমাণ আমার পকেটে আছে সুনীলবাবু। কি? দেখি দেখি কি চিঠি রেবা আপনাকে দিয়েছিল। ব্যোমকেশ চিঠি বের করে সুনীলের হাতে দিয়ে বলল, চিঠি ছিঁড়বেন না, কোনো লাভ হবে না, ওর ফটোস্ট্যাট নকল করা আছে। সুনীল তার সতর্কবাণী শুনতে পেল না, চিঠি খুলে দুহাতে ধরে একাগ্র চোখে পড়তে লাগল। এই সময় নিঃশব্দে দরজা খুলে রমণীবাবু ব্যোমকেশের চেয়ারের পাশে এসে দাঁড়ালেন। দুজনে দৃষ্টি বিনিময় হল, ব্যোমকেশ ঘাড় নাড়ল। চিঠি পড়া শেষ করে সুনীল যখন চোখ তুলল তখন প্রথমেই তার দৃষ্টি পড়ল রমণীবাবুর উপর। পলকের মধ্যে তার মুখ থেকে নির্বুদ্ধিতার মুখোশটা খসে পড়ল, ভোঁতা মুখে ধারালো দাঁত বের করে সে উঠে দাঁড়াল। ও, এই ব্যাপার, আমাকে ফাঁসাবার চেষ্টা, পুলিশের ষড়যন্ত্র। ব্যোমকেশ বাবু, রেবার মৃত্যুর জন্য কে দায়ী জানেন? এই রমণী দারোগা। আমরা সুনীলের দিক থেকে পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত ছিলাম না। রমণী বাবু দায়ী? তার মানে? মানে বুঝলেন না, রমণী দারোগা রেবার প্রাণের বন্ধু ছিল, যাকে বলে বুধু, তাই তো আমার উপর রমণী দারোগার এত আক্রোশ। ঘর কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে রইল। আমি রমণীবাবুর মুখের দিকে তাকালাম, তিনি এক দৃষ্টিতে সুনীলের দিকে চেয়ে আছেন। মনে হয় তার সমস্ত দেহ তপ্ত লোহার মতো রক্তবর্ণ হয়ে উঠেছে। ভয় হলো এখনই বুঝি একটা অগ্নিকাণ্ড হয়ে যাবে। তাহলে এই কারণেই আপনি আপনার স্ত্রীকে খুন করিয়েছিলেন? আমি খুন করাইনি, এই চাল চিঠি দিয়ে আমাকে ধরবেন ভেবেছিলেন? সুনীল চিঠিখানা মুঠির মধ্যে গোলা পাকিয়ে টেবিলের উপর ফেলে দিল। আমরা নির্বাক হয়ে বসে রইলাম। সুনীল সরকারকে ধরা অত সহজ নয়, চললাম, যদি ক্ষমতা থাকে আমাকে গ্রেপ্তার করুন, তারপর আমি দেখে নেব। নমস্কার। সুনীল ময়াল সাপের মতো দ্রুত গতিতে ঘর থেকে বেরিয়ে গেল। এই কয়েক মুহূর্তে সুনীলের চরিত্র যেন চোখের সামনে মূর্ত হয়ে দাঁড়াল, সাপের মতো খল কপট নৃশংস, হঠাৎ ফনা তুলে ছোবল মারে আবার গর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায়। সাংঘাতিক মানুষ সে। হঠাৎ বাইরে থেকে একটা চাপা গোঙানির শব্দ এলো, সকলে আমরা চমকে উঠলাম। সবচেয়ে আগে বোনকে সুখে দরজার দিকে চলল, আমরা তার পেছন পেছন চললাম। ডাকবাংলোর সামনে সুনীলের মোটর গাড়ি দাঁড়িয়ে আছে,
এবং তার সামনের চাকার পাশে মাটির উপর যে মূর্তিটি পড়ে আছে তা সুনীলের। তার পিঠের উপর থেকে একটা ছুরির মুঠ উঁচু হয়ে আছে। মৃত্যু যন্ত্রণায় সুনীল কাত হওয়ার চেষ্টা করছে। আমিও ব্যোমকেশ তাকে সাহায্য করলাম বটে, কিন্তু অন্তিমকালে আমাদের সাহায্য কোনো কাজে এলো না। সুনীল একবার চোখ মেলল, আমাদের চিনতে পারল কিনা বলা যায় না, কেবল অস্ফুট স্বরে বলল, মুকুন্দ সিং। তারপর তার হৃৎস্পন্দন থেমে গেল। পথের সামনে ও পেছন দিকে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। পথ জনশূন্য। আমার বিবশ মস্তিষ্কে একটা প্রশ্ন ঘুরতে লাগল, মুকুন্দ সিং কে? নামটা চেনা চেনা। তারপর মনে পড়ে গেল হুকুম সিং এর ভাইয়ের নাম হল মুকুন্দ সিং। মুকুন্দ সিং ভাইয়ের হত্যার প্রতিশোধ নিয়েছে। লাশ চালান দেওয়া এবং আইন ঘটিত অন্যান্য কর্তব্য শেষ করতে 9:30 বেজে গেল। আমরা ফিরে এসে বসলাম। রমণীবাবুও ক্লান্ত মুখে এসে আমাদের সঙ্গে বসলেন। বীরেন তখনও পাশের ঘরে যন্ত্র নিয়ে অপেক্ষা করছিল। রমণীবাবু তাকে ডেকে বললেন, তুমি যাও, যন্ত্রটা থাক, আমি নিয়ে যাব। আচ্ছা স্যার। বীরেন চলে গেল। কিছুক্ষণ তিনজনে সিগারেট টানলাম। সুনীল আইনকে ফাঁকি দিয়েছিল বটে, কিন্তু নিয়তির হাত এড়াতে পারল না। আশ্চর্য, মাঝে মাঝে গুন্ডারাও অনেক নৈতিক সমস্যার সমাধান করে দিতে পারে। একটা সমস্যার সমাধান হলো, কিন্তু সঙ্গে সঙ্গে আর একটা সমস্যা তৈরি হলো। এখন মুকুন্দ সিংকে ধরতে হবে। আমার কাজ শেষ হলো না ব্যোমকেশবাবু। সুনীলের অভিযোগটা তো সত্যি রমণীবাবু। আমার আর রেবার বাড়ি এক শহরে এক পাড়ায়। ওকে ছেলেবেলা থেকে চিনতাম, কিন্তু ভালোবাসা বসে ছিল না। তারপর রেবার যখন ওই রাক্ষসটার সঙ্গে বিয়ে হলো, তখন এই শহরেই ওর সঙ্গে আবার দেখা হলো। রেবা মন্দ ছিল না, কিন্তু কি জানি কেমন করে কি হয়ে গেল। সুনীল যে জানতে পেরেছে তা একবারও সন্দেহ হয়নি। সুনীলকে আহাম্মক ভেবেছিলাম। তারপর রেবা যখন মারা গেল, তখন বুঝলাম সুনীল কে উঠে সাপ। তারপর ফাঁসাবার চেষ্টা করেছিলাম, শেষে আপনি এলেন। আপনার সাহায্যে শেষ চেষ্টা করলাম। যে চিঠির ছেঁড়া অংশটা আপনি আমাকে দিয়েছিলেন সেটা রেবা আপনাকে লিখেছিল, তাই না? হ্যাঁ, আমাদের দেখাশোনা বেশি হতো না। রেবা আমাকে চিঠি লিখত, মনের প্রাণের কথা লিখত, অনেক চিঠি লিখত। কিন্তু রেবার কথা আর নয় ব্যোমকেশবাবু। এখন বলুন, টেপ রেকর্ডের কি হবে? কি আর হবে, আসুন।